সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর অনুশীলনী 3-2 এর দ্বিতীয় পার্টে। আমরা সবগুলি অঙ্ক কিন্তু তোমাদেরকে দিচ্ছি, তবে পার্ট বাই পার্ট। গতকালকে দিয়েছিলাম আমরা 3-2 এর 1 নম্বর পার্ট, আজকে দিচ্ছি তোমাদেরকে 3-2 এর 2 নম্বর এবং 3 নম্বর পার্ট। পার্ট বাই পার্ট আমরা সবগুলি অঙ্কে তোমাদেরকে আমরা দিচ্ছি, আর তোমরা আমাদের এই 9-10 এর ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওর উপরে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলে তোমাদের নবম এবং দশম শ্রেণীর যে ভিডিওগুলি আছে সবগুলি ভিডিও একই সাথে চলে আসবে। এজন্য অবশ্যই আই বাটন ক্লিক করবা এবং সবগুলি ভিডিও তোমাদের শ্রেণীর সকল ভিডিও একসাথে পাওয়ার জন্য আই বাটনে ক্লিক করবা। এবার আমরা শুরু করছি। পাঁচ নম্বর অঙ্ক থেকে, অর্থাৎ পার্ট 2 থেকে পাঁচ নম্বর অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে x ইকাল টু 19 এবং y ইকাল টু -12 হলে, তাহলে আমরা এখানে লিখতে পারি পদার্থ রাশি (8x³ + 36x²y + 54xy²+27y³). এটাকে এবার আমরা ভাঙাবো। 8x³ একটা সমান আমরা লিখতে পারি 2x³, অর্থাৎ 2³ = 8x³ প্লাস 3a² a² মানে হলো 2x² ইন্টু বি কত আমরা কিন্তু জানি না, আমরা যখন এটা করব তখন আমরা বিটা কিন্তু জানবো, বিয়ের জন্য জায়গা রাখছি। এবার দেখো আমরা 3a এ মানে 2x ইন্টু বি তাও আমরা কিন্তু জানি না। এবার দেখো আমরা বিটা লিখবো, 27 মানে হলো 3 27y³, তাহলে 3y³ অর্থাৎ 27y³ সমান লেখা যায় 3y³, তাহলে আমরা বিটা জেনে গেলাম। এবার আমরা বিটা এখানে লিখলাম 3y, আর এখানে হলো 3y² কারণ হলো আমাদের সূত্র অনুসারে আমরা জানি a³ + 3a² b + 5b² + b³। এবার দেখো এখানে 8x³ হয় 2x³ মানে 2³ = 8x³ অর্থাৎ 8x³, আর এখানে 27y³ অর্থাৎ 3y³, তাহলে আমাদের এটা এবং এটা হয়ে গেল। এবার দেখো তোমরা 2 অর্থাৎ 2x² মানে হলো 4x², তাহলে 4 × 3, 3 × 12 = 36x² হলো। এবার এখানে দেখো 9y², 9 × 3 = 27 × 2 = 54xy², তাহলে আমাদের এ পুরাটা হয়ে গেল। এবার আমরা জানি a³ + 3a² b + 5b² + b³, এটা সমান আমরা লিখতে পারি a+b³। এবার আমরা লিখলাম এই পুরাটা সমান 2x + 3y³। এবার আমরা মানটা বসিয়ে নিচ্ছি, এখানে তোমরা লিখতে পারো মান বসিয়ে পাই x ও y এর মান বসিয়ে পাই, x এর মান হলো 19 লিখলাম প্লাস 3, y এর মান হলো -12, যেহেতু আমাদের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে এজন্য আমরা বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 19 × 2 = 38 অর্থাৎ 38 প্লাস মাইনাসে মাইনাস 3 × 12 = 36 36³। 38 থেকে 36 বিয়োগ করলে 2³ = 8, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার দেখো 6 নম্বর অঙ্কে কি আছে, দেওয়া আছে a = 15 হয় তবে 8a³ + 16a² + 150
प्लस वन थार्टी তাহলে আমরা এটা লিখলাম পদত্ব রাশি। এবার আমরা এটা থেকে মানটা বের করব। আর আরেকটা জিনিস তোমরা স্মরণ রাখতে পারো যে এটার মধ্যে যদি p15 অর্থাৎ এর মান যদি p15 বসাও তাহলে কিন্তু অঙ্কটা হবে। আর এর পূর্বের অঙ্ক যদি ডাইরেক্ট তোমরা x এর মান এবং y এর মান বসাও তাও অঙ্কটা হবে। কিন্তু হবে ঠিক আছে, কিন্তু তোমার জন্য অনেক কষ্ট হবে। অঙ্কটা যদি সূত্রের মধ্যে নিয়ে তুমি অঙ্কটা করো তাহলে অঙ্কটা খুবই সহজ হবে। এজন্য আমরা কিন্তু সূত্রের সাহায্যে অঙ্কটা করে নিচ্ছি। এবার দেখো এইট এ কিউব সমান আমরা লিখতে পারি টোয়াইস এ হোল কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হলো টোয়াইস এ হোল স্কোয়ার ইন্টু বি। বি কত আমরা কিন্তু জানি না। এবার দেখো বি এর জন্য জায়গা রাখছি। এবার প্লাস থ্রি এ ইন্টু বি प्लस बी क्यूब और ये आन थार्टी तेल वन थार्टी लिखी हमें वन थार्टी को गणमूल पासीना एबारे यहाँ लिखब एकश पचिस अर्थात वन टोटी फाइव। वन टोटी फाइव हम फाइव किूब समान वन टोटी फाइव ताल वन टोटी फाइव ये आकटा लाइन कर ले भलो हित लाइन ना कर जेहतु उठे निल एखन थी वन अर्थात 125 होले 5 होल क्यूब प्लस 5 5 होल क्यूब समान 125 जोग 5 130 ताहले आमादेर एटा होये गेलो। एबार एखाने 5 आमरा दिच्छी आर एखानेओ 5 स्क्वायर दिच्छी। देखो ए क्यूब प्लस थ्राइस ए स्क्वायर बी प्लस थ्राइस ए बी स्क्वायर प्लस बी क्यूब प्लस फाइव अर्थात 130 जेखने आछे 125 और हलो 5 ताहले 130 एटा समान आमरा लिखते पारी। आरेकटा जिनिस देखो एखाने आमादेर पूर्वेर जिनिसटा आसे किना टोयाइस ए होल क्यूब समान 8 ए क्यूब और एखाने हलो 4 अर्थात टोयाइस ए होल स्क्वायर 4 चार पाचा 20 3 20 60 60 ए स्क्वायर प्लस पाँच पाचा पचिस पचिस दुगुणे पंचाश तीन पचिस देशो अर्थात 150 ए आर होलो 125 जोग पाँच 130 आबार ए पूराटार समान आमरा लिखते पारी टोयाइस ए प्लस फाइव होल क्यूब प्लस फाइव अर्थात ए क्यूब प्लस थ्राइस ए स्क्वायर बी प्लस थ्राइस ए बी स्क्वायर प्लस बी क्यूब समान एटा लिखलाम। एबार एर एर मान बसाइए पाई ए एर मान बसिए पाई एर मान हलो कत 15 प्लस 5 होल क्यूब प्लस 5 अर्थात एखाने एर मान हलो 15 बसालाम 15 दुगुणे 30 ताहले 30 प्लस 5 होल क्यूब प्लस 5 30 आर 5 35 होल क्यूब प्लस 5 एबार 35 होल क्यूब समान कि देखो 35 होल क्यूब समान आमरा पाच्छी 35 चार हजार दुश आठश बयाल्लिस हज़ार आठशो पचहत्तर बयाल्लिस हज़ार आठशो पचहत्तर आठशो पचहत्तर प्लस फाइव समान बयाल्लिस हज़ार आठशो आशी एटे आमादेर एन्सार हुए गेलो। एबार आमरा देखो सात नम्बर अंके चले आसलाम। देवा आछे ए प्लस बी इक्वल टू एम ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू एन एवं ए क्यूब प्लस बी क्यूब इक्वल टू पी क्यूब होले देखाओ जे एम क्यूब प्लस टोयाइस पी क्यूब समान थ्री एम एन। आमरा लिखलाम लेफ्ट हैंड साइड एम क्यूब प्लस टोयाइस पी क्यूब। एबार आमरा एम क्यूब एवं प्लस टोयाइस पी क्यूब थेके आमरा जदि थ्री एम एन निये आसते पारि ताहले आमादेर अंक ओटाई होये गेलो। देखो लेफ्ट हैंड साइड लेखार पर एम समान कत ए प्लस बी क्यूब प्लस टू पी क्यूब समान ए क्यूब प्लस बी क्यूब ए क्यूब प्लस बी क्यूब। एबार ए प्लस बी होल क्यूब एटार सूत्र आमरा जानी ए क्यूब प्लस थ्राइस ए स्क्वायर बी प्लस थ्राइस ए बी स्क्वायर प्लस बी क्यूब ताहले आमरा सूत्रटा लिखे नेई ए क्यूब प्लस थ्राइस ए स्क्वायर बी प्लस थ्राइस ए बी स्क्वायर प्लस बी क्यूब। और एखाने देखो टू द्वारा आमरा ए क्यूब प्लस बी क्यूब के गुण कर लाम ताहले कत हय टोयाइस ए क्यूब प्लस टोयाइस बी क्यूब। एबार देखो मजार एकटा विषय
এবার আমরা যোগ করে নিচ্ছি, দেখো এখানে আছে টুয়াইস এ কিউব, এখানে আছে এ কিউব, তাহলে কত হয়? থ্রাইস এ কিউব, থ্রাইস এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস, এবার বি কিউব আসো, এখানে হলো দুইটা, এখানে হলো একটা, তাহলে তিনটা, অর্থাৎ তিনটা বি কিউব। এবার সবগুলিতে থ্রি আছে, আমরা থ্রিটা কমন নিয়ে নিই, থ্রিটা আমরা কমন নিব, আর থাকবে এখানে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এইবার দেখো এখান এই দুইটা থেকে কমন কি যাচ্ছে, এ স্কোয়ার কমন নিলে আর থাকবে এ প্লাস বি, আর এখান থেকে বি স্কোয়ার কমন নিলে আর থাকবে এ প্লাস বি, থ্রি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি দুইটার একটা নিচ্ছি এ প্লাস বি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার থ্রি এ প্লাস বি সমান আমরা পাচ্ছি এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন, তাহলে ইকাল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফ। আমাদের অঙ্কটা হয়ে গেল, আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ হলো কি সাবস্ক্রাইব করে নিলে আমাদের পরের ভিডিওটা সারার সাথে সাথে তোমাদের কাছে অলরেডি চলে যাবে, এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর আমরা সকল ক্লাসে অর্থাৎ সিক্স থেকে টেন পর্যন্ত সকল ক্লাসে ভিডিও আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি, আমরা চাচ্ছি যে অনুশীলনীর ভিডিওগুলি শেষ করার পর অর্থাৎ অনুশীলনীগুলি দেওয়ার পরে আমরা এই অধ্যায় থেকে অর্থাৎ প্রত্যেক অধ্যায় থেকে সৃজনশীল কী কী আসতে পারে সেই সম্ভাব্য সৃজনশীলগুলি আমরা কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেন তোমাদের কোনো সমস্যা না হয় অঙ্কের ব্যাপারে, যেন এ প্লাস পেতে খুবই সুবিধা হয়। আল্লাহ হাফেজ।